সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও হওয়ার জন্য করুন ওয়েলকাম সবাই কেমন আছেন সাথে আসামি আমি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন ইন্টারেস্টিং আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা যে কোনো গানের ভোকাল রিমুভ করবেন আমাদের প্রত্যেকের গান গাইতে ইচ্ছে করে যে কোনো মিউজিকের সাথে যদি গান করতে চান সেক্ষেত্রে প্রথমে মিউজিকের সাথে যে গানটি থাকবে সেটি বোকাল রিমুভ করতে হবে তারপর আপনারা অ্যাড করে মিউজিকের সাথে গান করতে পারবেন এই বিষয়টি এখনও যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি যদি জানতে চান কিভাবে বোকাল রিমুভ করতে হয় তাহলে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন চলুন দেরি না করে মূল কাজ স্টার্ট করি মুভ করতে চান তাহলে প্রথমে অর্ডার সিটির একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে গুগলে সার্চ বারে টাইপ করবেন অডাসিটি ডাউনলোড এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন অনেক লিঙ্ক আছে আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আমি এই লিঙ্কটি ওপেন করলাম দেখতে পারছেন এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন ফেসবুক অথবা গুগল প্লাসে সাইন ইন করে আপনারা প্রবেশ করতে পারবেন অথবা নিচে এখানে ডাউনলোড আছে এখানে ক্লিক করবেন অটোমেটিক যদি ডাউনলোড যদি না হয় সেক্ষেত্রে রাইট পাশে একটি ক্লিক হেয়ার থাকবে সেখানে ক্লিক করলে হয়ে যাবে দেখতে পারছেন এখানে অটোমেটিক হয় নাই ক্লিক হেয়ার ক্লিক করলে ডাউনলোডের অপশন দেখাবে এখন ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যাই হোক যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে আমি ডাউনলোড করলাম না সরাসরি এখান থেকে ওপেন করে দিলাম এখন বাকি কাজ কিভাবে করবেন সেটি দেখাবো ভোকাল রিমুভ করার জন্য প্রথমে সং সিলেক্ট করতে হবে তবে অনেক সঙ্গের মধ্যে এই বিষয়টি পারবেন না কিছু কিছু সঙ্গের মধ্যে করতে পারবেন হিন্দি সং অথবা ইংলিশ সঙ্গে বেশি করা যায় বাংলা গানের মধ্যে তেমন করা যায় না আপনারা ট্রাই করবেন আমি শুধু প্রসেসটি দেখাচ্ছি কিভাবে আসলে কাজটি করবেন যখন ইনপুট করবেন এভাবে সং চলে আসবে এখান থেকে প্রথমে কন্ট্রোল প্লাস এ প্রেস করে প্রথমে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এফেক্টে যাবেন এফেক্ট থেকে একদম নিচে যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন লুগু সেই লুগুতে ক্লিক করতে হবে আমি দুইভাবে দেখানোর চেষ্টা করবো প্রথমটি দেখাচ্ছি তারপর দ্বিতীয়টি দেখাবো এখানে একদম নিচে ক্লিক করলে এভাবে দেখতে পাবেন বোকাল রিমুভ এই অপশানে ক্লিক করবেন এখান থেকে সিক্স আছে আপনারা চাইলে প্রথমে টু থাকবে টু থেকে সিক্স করে দিতে পারেন আমি যেহেতু আগে ট্রাই করছি সেই জন্য এখানে সিক্স আছে যদি টু থাকে তাহলে সিক্স করে দিতে পারবেন দেওয়ার পর যখন খেতে ক্লিক করবেন এখন রিমুভ হচ্ছে দেখতে পারছেন কিছু চেঞ্জ দেখতে পারছেন দেন এফেক্টে গিয়ে ইনভার্টে ক্লিক করে দিবেন এখন দেখতে পারছেন এ পর্যায়ে ভোকাল রিমুভ হয়ে গেছে আমি এখন দ্বিতীয় অপশনটি কিভাবে করবেন সেটি দেখাবো আমি আবার সং ইম্পোর্ট করছি যে কথাটি বললাম দুইভাবে করা যায় সেই জন্য এখন দ্বিতীয় কাজটি দেখাচ্ছি সংটি আবার ইম্পোর্ট করলাম এখানে দেন কন্ট্রোল প্লাস এ ফ্রেশ করে সংটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে এ চিহ্নতে ক্লিক করবেন এখান থেকে স্প্লিট স্টেরিউ ট্রাক এই অপশানে ক্লিক করবেন স্প্লিট স্টেরিউ ট্রাক এখানে ক্লিক করার পর দুইটি বাক হয়ে যাবে এখান থেকে ইফেক্টে যাবেন ইফেক্টে গিয়ে এখানে দেখুন ইনভার্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন যে কাজটি করবেন এই নিচের অপশন থেকে মনু উপরের অপশন থেকে মনু এই দুটি একইভাবে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখন কাজ শেষ আপনারা প্লে করে দেখতে পারেন এখন ভোকাল সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে শুধু মিউজিকটি থাকবে সো আমি যে কথাটি বললাম সব গানের মধ্যে এটি ভাবেন না আপনারা ট্রাই করবেন কিছু কিছু গানের মধ্যে এটি করতে পারবেন বেশিরভাগ করা যায় হিন্দি এবং ইংলিশ গানে যাই হোক বিষয়টি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যায়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ